হলিউড থেকে শুরু করে বলিউডের সুন্দরী অভিনেত্রীদের সম্পর্কে তো অনেকেরই খবর রয়েছে। তবে জানেন কি, বাংলাদেশেও এমন অনেক অভিনেত্রী আছে যাদের সৌন্দর্যে ওপার বাংলার মানুষেরা পাগল। আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের সুন্দর 10 অভিনেত্রী সম্পর্কে। চলুন শুরু করা যাক। এক, নুসরত ফারিয়া। বাংলাদেশের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী বলে যার নাম প্রথমে আসে তিনি নুসরত ফারিয়া, যিনি দুই বাংলাদেশ সমান জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যে অনেকেই পাগল। একসময় রেডিও জকি ও মডেল হিসাবে কাজ করেন। পরবর্তীতে তিনি অভিনয়ের কারণে বেশ জনপ্রিয়তা পান। কাজ করেছেন ওপার বাংলার সুপারস্টার জিতের সঙ্গে। দুই, জয়া আহসান। টলিউডের এক সিনিয়র অভিনেত্রী হলেন জয়া আহসান, যিনি অভিনয় দিয়ে দুই বাংলাতেই জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে অভিনেত্রীর বয়স 40, এই বয়সেও তিনি একইভাবে সুন্দরী আছেন। বহু হিট ছবি ও ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন। তিন, মেহজাবিন চৌধুরী। মেহজাবিন কোম্পানি এবং ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হিসাবে কাজ শুরু করেছিলেন, করেছেন মডেলিংও। বর্তমানে তিনি দুই বাংলাতেই খুব জনপ্রিয়, অনেক ছেলের ক্রাশ। তিনি বাংলা সিনেমার অন্যতম সেরা সুন্দরী অভিনেত্রী। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। চার, পীরমণি। বাংলাদেশের সুন্দরী অভিনেত্রীর নাম নিলেই উঠে আসে পীরমণির নাম। 2012 সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর সিনেমা জগতে পা রাখেন এই অভিনেত্রী। এখনো পর্যন্ত বহু হিট ছবি রয়েছে তার ঝুলিতে। শুধু অভিনয় নয়, রূপের কারণেও তিনি দর্শকদের মনে জায়গা করে আছেন। পাঁচ, বিদ্যা সিনহা মিম। বর্তমানে বাংলাদেশের আরেক সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী হলেন বিদ্যা সিনহা মিম। তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। বিজ্ঞাপন থেকে শুরু করে টেলিভিশন ও হিট ছবিতে কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রীর পীরমণির সঙ্গে বিবাদের কারণে তিনি লাইমলাইটে রয়েছেন। ছয়, মাহিয়া মাহি। 2012 সালে টলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী মাহিয়া মাহি। এখনো পর্যন্ত বহু সুপারহিট বাংলা ছবিতে তিনি কাজ করেছেন। বাংলা সিনেমার বেশ জনপ্রিয় নাম মাহি। অভিনয়ের পাশাপাশি তিনি সেরা বাংলাদেশি সুন্দরীর তালিকায় জায়গা করে নিয়েছেন। সাত, অনিকা কবির শখ। বাংলাদেশের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অনিকা কবির শখ। এখনো পর্যন্ত তিনি বহু বিজ্ঞাপন ও ছবিতে কাজ করেছেন। এই অভিনেত্রী বাংলাদেশের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন। আট, শবনম বুবলি। টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন শবনম বুবলি। প্রথম দিকে নিউজ চ্যানেলে কাজ দিয়ে তিনি কেরিয়ার শুরু করেন। পরে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে অনেক হিট ছবিতে কাজ করেছেন। অভিনেত্রীর সঙ্গে সাকিব খানের সম্পর্কের কথাও বেশ আলোচিত। নয়, পূজা চেরি রায়। বাংলা সিনেমার সেরা 10 সুন্দরীদের তালিকায় রয়েছে পূজা চেরি। শিশুশিল্পী হিসাবে বাংলা সিনেমায় কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি মডেল ও অভিনেত্রী হিসাবেও বেশ সুনাম অর্জন করেছেন। এই অভিনেত্রীও খুব সুন্দরী এবং অনেকের হৃদয়ের ক্রাশ। এই তালিকায় 10 নম্বরে কাকে স্থান দিয়ে যায় আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।